আজকের গুরুত্বপূর্ণ বিষয় এক্সিট পোল দুই রাজ্যে বিধানসভায় কত শতাংশ ভোট পড়েছে সকাল থেকে দুপুর একটা পর্যন্ত যা নির্বাচন কমিশন সূত্রের খবর আজকে এক্সিট পোল মধ্যপ্রদেশ বিধানসভা আসন দুশো তিরিশ ম্যাজিক ফিগার একশো ষোলোটি পেতে হবে অন্যদিকে ছত্তিশগড়েও ভোট হয়েছে প্রথম দফায় ভোট হয় কুড়িটি আসনে কুড়িটি বিধানসভায় দ্বিতীয় দফায় সত্তর আসনে তাহলে নব্বই এই নব্বই আসনের মধ্যে ম্যাজিক ফিগার ছেচল্লিশ এবার জাতীয় নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর আমরা পাচ্ছি মধ্যপ্রদেশে ভোট কত শতাংশ পড়েছে আর এই নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করছি নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে দুপুর একটা পর্যন্ত মধ্যপ্রদেশে ভোট পড়েছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ অন্যদিকে ছত্তিশগড়ে ভোট পড়েছে আটত্রিশ দশমিক দুই দুই শতাংশ মধ্যপ্রদেশের মোরেনা জেলার দিমানি বিধানসভায় ভালো করে খেয়াল রাখবেন মধ্যপ্রদেশের মোরেনা জেলার দিমানি বিধানসভায় একশো সাতচল্লিশ নম্বর বুথ ও একশো আটচল্লিশ নম্বর বুথে একেবারে অপ্রীতিকর ঘটনা ঘটে সেখানে কেন্দ্রীয় বাহিনী টহল দেয় প্রশাসন সেখানে ছত্রভঙ্গ করে দেয় এবং সেখানে যারা গণ্ডগোল করেছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় আসন এবার কোন রাজনৈতিক দল কটি করে আসন পেতে পারে এই মধ্যপ্রদেশ বিধানসভাতে কি বলছে তারা সরকার গড়বে সব কিছু নিয়েও কিন্তু উদ্ধে ডিসেম্বরের তিন তারিখে ভোটের ফলাফল পাঁচ রাজ্যে কিন্তু এই আজকে যে এক্সিট পোল মধ্যপ্রদেশের আসন সংখ্যা দুশো তিরিশ ম্যাজিক ফিগার একশো ষোলোটি আসন পেতে হবে প্রথমে সবুজবঙ্গ নিউজ যেটা এক্সিট পোল করেছে সেটা সম্পূর্ণ দর্শক বন্ধুদের সঙ্গে আমরা তুলে ধরছি একেবারে সম্পূর্ণভাবে কংগ্রেস পেতে পারে একশো ছেচল্লিশ থেকে একশো কুড়িটি আসন মধ্যপ্রদেশ বিধানসভা ওপর দিকে বিজেপি পেতে পারে সাতাত্তর থেকে পঁয়ষট্টিটি আসন সম্ভবত এই এক্সিট পোল বলছে সিপিআইএম সিপিআই সহ অন্যান্য আমরা একতরফা বলছি অর্থাৎ মানে আমরা তাদের অন্যান্য সিপিআইএমকে সঙ্গে যুক্ত করে দিচ্ছি তাদেরকে তিন থেকে ষাটটি আসন পেতে পারে সম্ভবত যেহেতু বামেরা চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সিপিআইএম সিপিআই তিন থেকে চার এইভাবে তারা ভাগ করে নিয়েছে খুব একটি আসনে তারা প্রার্থী দেয়নি ওপর দিকে এবার এই যে এক্সিট পোল ছত্তিশগড় বিধানসভায় শাসক দল হিসেবে কংগ্রেস উঠে আসছে এবার মধ্যপ্রদেশে আজকে যে ভোট হয়েছে সকাল থেকেই নির্বিঘ্নে এবং দুপুরের সময় একটু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল রাজনৈতিক দলের অনেকটাই চেষ্টা ছিল যে কংগ্রেস বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ভোটে জিতবে বা তাদের আশা একটা ভরসা রয়েছে কিন্তু সেই ধৈর্যের বাদ একেবারে অপেক্ষা করতে হবে এই উপেক্ষা করার অপেক্ষা করার মধ্য দিয়ে কিন্তু একটা ভোকাল টনিক আসতে পারে কেননা মধ্যপ্রদেশের ভোটের শতাংশ যে হারে ভোট পড়েছে বা নির্বাচন কমিশন সূত্রের খবর পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ এবার যে সেমিফাইনাল আমরা বলতে পারি যে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের একেবারে সেমিফাইনাল এই সেমিফাইনালের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ রাজ্য যে রাজ্য বিজেপির একতরফা আর এই এক্সিট পোল আরও একবার দর্শক বন্ধুদের সঙ্গে আমরা প্রতিক্রিয়াটি তুলে ধরছি জাতীয় নির্বাচন কমিশন সূত্রে যেই খবরের আপডেট এসেছে সবুজবঙ্গ নিউজ তুলে ধরেছে যে মানুষ শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট দিয়েছে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা বা দখলদারি মারামারি সেটা কিন্তু হয়নি সামান্য একটু উত্তেজনা হয়েছিল পরে নির্বাচন কমিশন সেটা ভিডিও ফুটেজ শনাক্ত করে ছত্রভঙ্গ করে দেয় কেন্দ্রীয় বাহিনী ও প্রশাসন জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে এবার আসবো বিস্তারিতভাবে যে এবার মধ্যপ্রদেশ বিজেপির কি হাতছাড়া হতে পারে দখল নিতে পারে কি কংগ্রেস এমনটাই এক্সিট পোলে বলছে সম্ভবত দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ভোটের আগেই যে পাঁচ রাজ্যে ভোটের ফলাফলের আপডেট একেবারে গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু তেলেঙ্গানা ও রাজস্থানে ভোট এখনও পর্যন্ত হয়নি হবে শেষ পর্যায়ে মধ্যপ্রদেশে মডেল অর্থাৎ মধ্যপ্রদেশের এক দফাতে নির্বাচন মানে এক দফায় নির্বাচন হওয়ার কারণটা হচ্ছে দর্শক বন্ধুদেরকে আমরা জানাই সেখানে কোনো মাওবাদী এলাকার হানা বা আক্রমণ সংগঠিত হয়নি যেহেতু এক দফার নির্বাচন আবার বিভিন্ন জনমত সমীক্ষার এক্সিট পোলে উঠে আসতে চলেছে যে মধ্যপ্রদেশ নাকি তীর সংখ্য হতে পারে না আরও একবার দর্শক থেকে আমরা পুরোপুরি বিষয়টি জানাচ্ছি যে নির্বাচন কমিশনের তরফে জনগণ ভোট দিয়েছে এবার যে জনগণের ভোট অর্থাৎ নির্বাচন কমিশনের সূত্রের খবর দুপুর একটা পর্যন্ত মধ্যপ্রদেশে ভোট পড়েছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ ছত্তিশগড় যে ছত্তিশগড় মাওবাদী এলাকা বিদায়ী মুখ্যমন্ত্রী তিনি আশাবাদী রেখেছেন কংগ্রেসের তিনি বলেছেন নাকি পঁয়ষট্টিটি আসনের বেশি আসন মানে পঁচাত্তরটি আসন জয়ী হবে কংগ্রেস সেক্ষেত্রে বিজেপি আরও একটা অক্সিজেনে ধাক্কা খেতে পারে যেহেতু পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল একেবারে ধৈর্য ডিসেম্বরের তিন তারিখে তেসরা ডিসেম্বর আমরা বলতে পারি একেবারে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে আরও একবার বলছি যে মধ্যপ্রদেশ ছত্তিশগড় বেশ কয়েকটি বুথে অপ্রীতিকর ঘটনা ঘটলেও নিজেদের মধ্যে তারা ঠান্ডা মেজাজ বা খোস মেজাজে সেটা মীমাংসা করে নিতে পেরেছে বলে এমনটা নির্বাচন কমিশন সূত্রে খবর যে পোল কংগ্রেস বিজেপি সিপিআইএম সহ যে দল রয়েছে অন্যান্য তাদের সঙ্গে আমরা যুক্ত করে দিয়েছি এবার আরও একবার বিস্তারিতভাবে আলাপ আলোচনা করছি নির্ধারিত সময়ে কংগ্রেস পেতে পারে দ্বিতীয় ধাপে কি বলছে কংগ্রেস পেতে পারে একশো কুড়ি থেকে একশো ছেচল্লিশটি আসন সম্ভবত বিজেপি পেতে পারে পঁয়ষট্টি থেকে সাতাত্তর সাতাত্তরটি আসন সম্ভবত সিপিআইএম পেতে পারে দুই থেকে একটি আসন অন্যান্যরা পেতে পারে ছয় থেকে তিনটি আসন সম্ভবত কিন্তু আজকে যে এক্সিট পোল সেই এক্সিট পোলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে যে আলাপ আলোচনা করলাম এই সম্পূর্ণভাবে আমাদের এই যে সমীক্ষা এক্সিট পোল সেটা মিলে যেতে পারে বলে এমনটাই আশ্বাস পাচ্ছে জনগণ শেষমেস সবুজবঙ্গ নিউজ এটাও আপনাদের সঙ্গে প্রতিক্রিয়াতে বলছে যে মধ্যপ্রদেশে এক দফায় নির্বাচন নিয়েও কিন্তু শাসক বিরোধী প্রত্যেকে একটা আনন্দ বা খোস মেজা সেটা কিন্তু উপভোগ পেয়েছে কেননা অন্যান্য রাজ্যে যে হয় মারপিট বাইক বাহিনী সেটা কিন্তু কোনো রকমের অপ্রীতকর ঘটনা ঘটেনি দর্শক বন্ধু থেকে আমরা জানাচ্ছি আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন এককভাবে কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে বিজেপি হারতে পারে অর্থাৎ বিজেপি হারবে নয় কনটেস্ট করবে তবে তারা বিরোধী দলের তকমা পেয়ে শেষমেশ কিন্তু কতদূর এগিয়ে যাবে বিজেপি এটা এখন দেখার